শিক্ষার্থীবৃন্দ, লেসনে আমি আপনাদের শেখাবো যে কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি প্ল্যাটফর্মে আমরা টাইপ টুলের ব্যবহার করতে পারি। তো এই টাইপ টুলের সাহায্যে মূলত বিভিন্ন টেক্সটকে বিভিন্ন স্টাইলে উপস্থাপন করা হয়। আমরা অনেক সময় বিভিন্ন পত্রপত্রিকা কিংবা ম্যাগাজিন বা বিভিন্ন ব্যানারে বিভিন্ন টেক্সটের বিভিন্ন স্টাইল আমরা দেখতে পাই। তো এই সকল স্টাইল খুব সহজেই আমরা কিন্তু এই টাইপ টুলের সাহায্যে আমরা করে নিতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি প্ল্যাটফর্মে। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা প্রথমেই একটি নতুন ডকুমেন্ট আমরা নিয়ে নিলাম বা আমাদের এক্সিস্টিং কোনো ডকুমেন্টেও আমরা এই কাজটি করে নিতে পারবো। তো আমি এখন একটি নতুন ডকুমেন্ট ওপেন করেছি। তো এখন আমি টাইপ টুলের ব্যবহার আপনাদের দেখাচ্ছি। তো এটি হচ্ছে টাইপ টুল। তো প্রথমে আমি আপনাদের দেখাবো যে নর্মাল যে টাইপ টুলটি আছে সেটির মাধ্যমে আমরা কীভাবে টাইপ করতে পারি কোনো টেক্সট। সেটি করার জন্য আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে, এটি সিলেক্টেড থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি কি প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্রোল টি কি প্রেস করার পর আমরা একটি প্যালেট দেখতে পাচ্ছি। তো এই প্যালেটটি মূলত আমাদের দরকার হবে। আমরা এটিকে নিচের দিকে রাখলাম আপাতত। আমরা দেখতে পাচ্ছি অলরেডি প্যালেটটি ফিক্সড হয়ে গিয়েছে এখানে। তো এই প্যালেটটি মূলত আমাদের এই টেক্সটকে বিভিন্ন স্টাইলে বিভিন্ন ফন্ট সাইজে রূপান্তর করতে সাহায্য করবে খুব সহজেই। তো এই কারণে এই টুলটি আমি এখানে এনে জাস্ট ড্র্যাগ করে বসিয়ে দিলাম নির্দিষ্ট স্থানে। তো এখন আমি একটু লিখছি, ফন্ট সাইজ আমি একটু ইনক্রিজ করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। তো আমি এখান থেকে ফন্ট সাইজ দেখতে পাচ্ছি যে 12 PT আছে। এখান থেকে এটিকে আমি 36 PT করে দিলাম এবং আপাতত ফন্ট যেটি আছে সেটি দিয়ে আমি লিখছি। আমি জাস্ট ডকুমেন্টে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে একটি মাউসের কার্সার এখানে হাইলাইটেড হচ্ছে। তো এখন এখানে আমি সাপোজ লিখে দিচ্ছি আলহেরা আলহেরা মাল্টিমিডিয়া। জাস্ট এই টেক্সটটুকু আমি টাইপ করলাম নর্মাল টাইপ টুলের সাহায্যে। তো এখন যদি আমরা চাই যে এই ফ্রন্টের সাইজ আমরা ইনক্রিজ করব বা ডিক্রিজ করব, তো সেক্ষেত্রে আমরা জাস্ট এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ফ্রন্ট থেকে আমরা আমাদের পছন্দনীয় ফ্রন্টে আমরা কিন্তু নির্বাচন করে দিলেই আমরা আমাদের পছন্দ মতো আউটপুট আমরা পেয়ে যাব। তো সাপোজ আমরা এখান থেকে উপরের দিকে চলে যাচ্ছি, উপরের দিকে গিয়ে আমরা এরিয়াল সিলেক্ট করে দিলাম। দেন আমরা চাইলে আমাদের ফন্ট সাইজ আমরা 36 PT করেছি, এটিকে আমরা একটু বাড়িয়ে দিতে পারি, আমরা 48 করে দিতে পারি। তাহলে আমাদের টেক্সটটুকু এই 48 PT সাইজে ডিসপ্লে হবে। তো আপাতত 48 PT থাক। তো আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন যে কীভাবে নর্মাল টাইপ টুলের সাহায্যে আমরা কীভাবে টাইপ করতে পারি অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি প্ল্যাটফর্মে। তো আপাতত এটিকে সিলেক্টেড থাকা অবস্থায় আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি, বা চাইলে আমরা এখান থেকে এটি সিলেক্টেড থাকা অবস্থায় আমরা এটিকে কিন্তু এখান থেকে কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি প্রেস করে আমরা যে মাউসের কার্সার এখানে নিয়ে গিয়ে এটিকে ড্র্যাগ করি, তাহলে এখান থেকেও কিন্তু আমরা এটিকে ছোট কিংবা আমরা কিন্তু বড় করে নিতে পারবো। তো আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো এটিকে আমরা সিলেক্টেড থাকা অবস্থায় এখান থেকে ডিলিট করে দিচ্ছি পরবর্তী টুলের কাজ দেখানোর জন্য। তো এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো এখন আমরা পরবর্তী যে টুলটি আছে সেটি হচ্ছে এরিয়া টাইপ টুল। তো এরিয়া টাইপ টুলের সাহায্যে আমরা যে কাজটি করি, আমরা কোনো নির্দিষ্ট একটি এরিয়া বা বাউন্ডারির মধ্যে আমরা কোনো টেক্সটকে আমরা সীমাবদ্ধ রাখতে পারি। তো চলুন সেই বিষয়টি আমরা একটু দেখে নেই। তো এটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রথমেই একটি রেক্টেঙ্গেল বা আমরা একটি এরিয়া ক্রিয়েট করব যে কোনো একটি টুলসের সাহায্যে। তো আমরা রেক্টেঙ্গেল টুলটির সাহায্যে আমরা জাস্ট একটি এরিয়া ক্রিয়েট করছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি এটি ব্ল্যাক হয়ে ডিসপ্লে হচ্ছে। তো তার একটি কারণ আছে, আমার ফোরগ্রাউন্ড কালার এখানে অর্থাৎ ফিল কালার আমার ব্ল্যাক রয়েছে, এ কারণে এখানে এটি হচ্ছে। তো এটিকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, আমরা একটু চেঞ্জ করে নেব, আমরা এটিকে হোয়াইট করে দিচ্ছি। আর এটিকে আমরা ব্ল্যাক করে দেব ব্যাকগ্রাউন্ড কালার, সরি আমরা একটু ভুল করেছি, দেন থাকলো আপাতত এই অবস্থায় দেখি। তো আমরা রেক্টেঙ্গেলটি ড্র করছি। তো অলরেডি রেক্টেঙ্গেল ড্র হয়েছে, আমরা এখন এই বাউন্ডারির মধ্যে আমরা জাস্ট টাইপ টুলটির ব্যবহার করব, অর্থাৎ এরিয়া টাইপ টুলের সাহায্যে এই বাউন্ডারির মধ্যে আমরা কোনো টেক্সটকে আমরা লিখব। তো সেটি করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করছি আমাদের মাউস পয়েন্টারের কার্সার দিয়ে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি একটি অপশন এখানে চলে এসেছে লেখার জন্য। তো আমরা সাপোজ এখানে টাইপ করছি পুনরায়
আল হেরা, আল হেরা মাল্টিমিডিয়া টাইপ করলাম। এখন আমরা এখানে যদি আরো কিছু টাইপ করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আমরা যদি কিবোর্ড থেকে বেশ কিছু, সাপোজ আমি দেখাচ্ছি একটি এক্সাম্পল স্বরূপ, আমরা যাই কিছু টাইপ করি একটি নির্দিষ্ট এরিয়ার পরে কিন্তু সে আর যাচ্ছে না, আর টেক্সটগুলো কিন্তু একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তো আশা করি ব্যাপারটি বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা এই টুলটি ইউজ করে আপনারা কোনো ডিজাইন করতে পারেন বা কোনো টেক্সটকে আপনারা উপস্থাপন করতে পারেন। তো যাই হোক, এখন আমি এটিকে জাস্ট সিলেক্ট করব, সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করলাম, দেন ডিলিট করে দিলাম পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখন পুনরায় ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব। তো আমরা ফোরগ্রাউন্ড কালার এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ব্ল্যাক, এবং ফিল কালার আমরা হোয়াইট করে দেব। দেন এখন আমরা পরবর্তী টুলটির কাজ দেখাবো। তো এই জন্য আমরা একটি রেক্টেঙ্গেলের সাহায্য নিতে পারি, তো সরি আমি একটু ভুল বলেছি। তো এখন আমাদের পরবর্তী টুলটির কাজ দেখানোর জন্য আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা জাস্ট একটি পাথ ক্রিয়েট করব। পাথ টুলটির সাহায্যে আমরা এই টুলটির কাজ শিখবো যে টাইপ অন এ পাথ টুল। তো পাথ টুলটির জন্য আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে, একটি পাথ আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে এই যে পেন টুলটি আমরা দেখতে পাচ্ছি, তো এই পেন টুলটির সাহায্যে আমরা একটি পাথ ক্রিয়েট করব। তো সাপোজ আমরা ক্রিয়েট করছি, আমরা এটি সিলেক্টেড থাকা অবস্থায় আমরা জাস্ট স্টার্টিং পয়েন্টে ক্লিক করলাম মাউস পয়েন্টার দিয়ে, দেন আমরা এখান থেকে এই অবস্থানে এনে আমরা আরেকটি ক্লিক করলাম, এখানে ক্লিক করে মাউস পয়েন্টার চেপে ধরে আমরা যদি ড্র্যাগ করি, এবং কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করে আমরা এই কার্ভ, এই বর্ধিত যে অংশটুকু আছে এখান থেকে এই পর্যন্ত এটুকু আমরা ব্রেক করে দিলাম, দেন আমরা আরেকটি পয়েন্টে ক্লিক করলাম, দেন সাপোজ আমরা এখান থেকে পুনরায় আমরা অল্টার কি প্রেস করে এখান থেকে এতটুকু আমরা ব্রেক করে ফেললাম। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা জাস্ট এই টুলটির কাজ দেখানোর জন্য আপনাদের এই টাইপ অন এ পার্ট টুল এটি আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন আমরা যদি এই পার্টটিতে চলে আসি, আমরা যদি এখানে জাস্ট মাউসের পয়েন্টার দিয়ে ক্লিক করি, তো আমরা দেখতে পাচ্ছি যে একটি কার্সার অলরেডি হাইলাইটেড হচ্ছে। তো এখন আমরা এখানে যদি সাপোজ লিখি আল হেরা, মাল্টিমিডিয়া, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যে অ্যাঙ্গেলে যেভাবে আমরা পাথটি ক্রিয়েট করেছি, তো সেই পাথ অনুসরণ করেই আমাদের টেক্সটটি কিন্তু ডিজাইন হচ্ছে। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা এই টুলটি ইউজ করবেন আপনাদের বিভিন্ন ডিজাইনে, আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন অনুসারে আপনারা এখান থেকে আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট টুলটি ইউজ করে কাজ করবেন। তো আমি পরবর্তী স্টেপে চলে যাব। তো পরবর্তী স্টেপে চলে যাওয়ার জন্য আমরা জাস্ট এখান থেকে এই টেক্সটটুকু ডিলিট করে দিচ্ছি, আমরা এখান থেকে এটিকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেন এখন আমরা পরবর্তীতে যে টুলটির ব্যবহার আপনাদের দেখাবো, তো সেটির নাম হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। তো এই ভার্টিক্যাল টাইপ টুলের সাহায্যে আমরা মূলত ভার্টিক্যালি কোনো টেক্সট আমরা টাইপ করতে পারি। তো আর চলুন বিষয়টি একটু প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করি। তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, পূর্বের মতো আমাদের ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক এবং ফিল কালার আমরা এখান থেকে হোয়াইট করে দেব প্রথমে, দেন আমরা এখান থেকে যে কাজটি করব, আমরা আমরা এই ডকুমেন্টেও কিন্তু আমরা ভার্টিক্যালি কোনো কিছু টাইপ করতে পারি। সাপোজ আমরা লিখলাম আমরা জাস্ট আলহেরা, এই টেক্সটটুকু এখানে লিখে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই ভার্টিক্যাল টাইপ টুলের সাহায্যে আপনারা ভার্টিক্যালি কোনো টেক্সটকে কিভাবে প্রেজেন্ট করতে পারেন। তো পরবর্তী স্টেপে আমি চলে যাব। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, তো এখন আমি এটির ব্যবহার দেখাচ্ছি। তো এটি মূলত অনেকটা হরাইজন্টাল যে টাইপ টুলটি আমরা, এরিয়া টাইপ টুলটি আমরা আপনাদের দেখিয়েছি আর ব্যবহার, তো সেটির মতোই। তো এটির মধ্যে ডিফারেন্স হচ্ছে এটি ভার্টিক্যালি একটি এরিয়ার মধ্যে তার টেক্সটকে সে সীমাবদ্ধ রাখবে। তো সেজন্য আমাদের প্রথমেই কাজ করতে হবে, যেটি সেটি হচ্ছে যে প্রথমে আমাদের ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার আমাদের সিলেক্ট করতে হবে, অর্থাৎ ফিল কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার আমাদের সিলেক্ট করে দিতে হবে। আমরা এটিকে ব্ল্যাক করে দিলাম এবং এটিকে হোয়াইট করে নেব, হোয়াইট করে ওকে বাটনে ক্লিক করলাম। দেন এখন আমাদের যে কাজটি করতে হবে, একটি রেক্টেঙ্গেল টুলের সাহায্যে আমি দেখাচ্ছি। তো আমি রেক্টেঙ্গেল টুলটি
সাহায্যে আমি একটি রেক্টেঙ্গেল ড্র করছি, অর্থাৎ একটি ভার্টিক্যাল রেক্টেঙ্গেল আমি ক্রিয়েট করলাম। তো এখন আমরা জাস্ট এই টুলটির সাহায্যে এখানে লিখব যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে জাস্ট আমি মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলাম। ক্লিক করে আমি সাপোজ এখানে লিখছি আলহেরা। তো সাপোজ আমি এখানে যদি আরও কিছু লিখি, তাহলে আমরা কিন্তু দেখতে পাবো যে একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে সে কিন্তু তার টেক্সটকে সীমাবদ্ধ রেখেছে, অর্থাৎ ভার্টিক্যাল একটি বাউন্ডারির মধ্যে সে কিন্তু নির্দিষ্ট টেক্সটগুলোকে ডিসপ্লে করছে। তো আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন যে কীভাবে এই টুলটির সাহায্যে আপনারা ভার্টিক্যাল কোনো এরিয়ারকে কেন্দ্র করে আপনারা কীভাবে কোনো টেক্সটকে আপনারা হাইলাইটেড করতে পারেন। তো এটি আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। তো এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো এখন আমরা এখান থেকে যেটি আছে সেটি হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। তো এটির ব্যবহার আপনাদের দেখাবো। তো ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুলটির ব্যবহার দেখানোর জন্য আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে, আমাদের ফোরগ্রাউন্ড কালার অর্থাৎ ফিল কালার আমাদের হোয়াইট করে দিতে হবে পূর্বের মতোই, এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্ল্যাক করে দিলাম। তো এখন আমরা এখান থেকে জাস্ট প্রথমেই আমরা এখান থেকে ইলিপস টুলটির সাহায্যে একটি ইলিপস প্রথমেই ড্র করছি কিবোর্ড থেকে শিফট কি প্রেস করার মাধ্যমে। দেন আমরা এখন যে কাজটি করব, আমাদের প্রয়োজনীয় টুলটি আমরা সিলেক্ট করব। তো আমরা এখান থেকে সিলেক্ট করছি আমরা ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, এটি সিলেক্ট করে দিলাম। দেন আমরা এখন ফ্রন্ট সাইজ একটু কমিয়ে নিচ্ছি, আমরা এখান থেকে 36 পিটি করে দিলাম। দেন আমরা স্টার্টিং পয়েন্টে অর্থাৎ যেখান থেকে আমরা টেক্সট শুরু করতে চাচ্ছি সেখানে এসে আমরা জাস্ট ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে একটি কার্সার অলরেডি হাইলাইটেড হচ্ছে। তো আমরা এখন এখানে লিখে দিচ্ছি সাপোজ আলহেরা মাল্টিমিডিয়া। তো আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে খুব চমৎকারভাবে আমরা যে রেক্টেঙ্গেলটি সরি আমরা যে ইলিপসটি ড্র করেছি, তো সেই ইলিপসটিকে কেন্দ্র করে মূলত আমাদের টেক্সটগুলি রাউন্ড আকারে রাউন্ডেড শেপে ডিসপ্লে হচ্ছে। তো এখন আমরা যদি চাই যে এখানে আরও কিছু লিখতে, তাও কিন্তু আমরা এখানে লিখতে পারবো। লিখে এই সকল জিনিসগুলি আমরা ফুলফিল করে দিতে পারবো। তাছাড়া আমরা যদি চাই যে আলহেরা মাল্টিমিডিয়া এই টেক্সটটুকুই থাকবে, কিন্তু আমরা ক্যারেক্টারের স্পেসিং বাড়িয়ে এটিকে ফিল করব, বাকি এই যে খালি অংশটুকু আছে তো সেটিও কিন্তু আমরা সহজে করে নিতে পারবো অ্যাডোব ইলাস্ট্রেটর সিসিতে। তো আমরা প্রথমে সিলেক্ট করব মাউস পয়েন্টার চেপে আমাদের টেক্সটটুকুকে। দেন এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভিএ এখান থেকে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, আমরা 13 মাউস পয়েন্টার এখানে জাস্ট চেপে ধরলে ইনক্রিজ হবে, আমরা একটু বাড়িয়ে দিচ্ছি ক্যারেক্টার স্পেসিং। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি ইনক্রিজ হচ্ছে এরিয়া আমাদের টেক্সটের। আমরা আরেকটু বাড়াচ্ছি, তো আপাতত এতটুকুই থাকলো। তো আমরা এখানে 290 করে দিলাম। 290 করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি আউটপুট, অর্থাৎ আমরা খুব চমৎকারভাবে আমরা ইলিপসটি ড্র করে সে ইলিপসটিকে কেন্দ্র করে আমাদের টেক্সটটুকুকে আমরা রাউন্ডেড শেপ দিতে আমরা সক্ষম হয়েছি। তো আশা করি ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা এই টুলসটি ব্যবহার করে আপনাদের প্রয়োজনীয় ডিজাইন আপনারা করে নিতে পারেন। তো আমি আপাতত এখান থেকে এই টেক্সটটুকু ডিলিট করে দিলাম। তো এখন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি, অর্থাৎ পরবর্তী যে টুলটি আছে সেটি সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো এটি সম্পর্কে প্রপার ধারণা দেওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমেই আমরা নর্মাল যে টাইপ টুল আছে সেটির সাহায্যে আমরা একটি টেক্সট আমরা টাইপ করব। তো এখন এখান থেকে আমরা এটিকে জিরো করে দিচ্ছি, ভিএ যেটি আছে সেটি জিরো করে দিলাম। জিরো করে আমরা এখানে সাপোজ লিখছি আলহেরা লিখলাম। তো আলহেরা লেখার পর এখন আমরা যদি চাই যে আমাদের এই টেক্সটের কোনো একটি নির্দিষ্ট ক্যারেক্টারকে আমরা বড় আকারে ডিসপ্লে করব, অর্থাৎ বড় সাইজে ডিসপ্লে করব। আমরা অনেক সময় দেখে থাকি যে বিভিন্ন টেক্সটের উপর এ ধরনের স্টাইল বা ইফেক্ট ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে, তো সেই কাজটি আমরা মূলত করতে পারবো এই টুলটির সাহায্যে। আমরা টাচ টাইপ টুল এটির সাহায্যে, অর্থাৎ আমরা একটি নির্দিষ্ট লাইনের মধ্যে কোনো একটি স্পেসিফিক বা আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো স্পেসিফিক ক্যারেক্টারকে আমরা জাস্ট সিলেক্ট করব। মাউস পয়েন্টার দিয়ে আমরা অলরেডি দেখতে পেলেন আপনারা সিলেক্ট করলাম এই এই ক্যারেক্টারটিকে। দেন আমরা এখান থেকে মাউসের সাহায্যে এটির হাইট উইডথ আমরা কিন্তু ইনক্রিজ বা ডিক্রিজ করে আমাদের
প্রয়োজনীয় স্টাইল আমরা কিন্তু খুব চমৎকারভাবে আমরা করে নিতে পারবো। তো আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা কোনো ডিজাইনে টাচ টাইপ টুলের ব্যবহার করবেন।